বলি ব্যাপার কি? এই যে বলি তোমার ব্যাপার কি? বলি অনেক দূর থেকে তোমার গলা আমি শুনতে পাচ্ছি। তুমি তো ভালোভাবেই জানো এই পাঁচটা গ্রামে আমার নাম আছে, আমার মতো লক্ষ্মী মেয়ে গ্রামে নেই। আমি তো ভালোভাবে কথাই বলতে পারি না, আর তুমি কি না বলছো আমার চিৎকার তুমি রাস্তা থেকে শুনতে পাচ্ছো? হ্যাঁ গো হ্যাঁ, আমাকে পাড়ার লোকে বলছে তোর বউ ভাই থেকে আমার চিৎকার করছে, ওই জন্য তো বাড়ি আসলাম। কেন করবো না শুনি? বলি সমস্যাটা কি? সমস্যা নেই, তুমি তো জানাচ্ছ জানাচ্ছ তোমার ভাইয়ের অত্যাচার আমি এই বাড়িতে টিকতে পারছি না। কেন? আমার ভাই কি করেছে জানো? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তোমার ভাইয়ের আর্জি শুনতে 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 আমি না পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, বুঝলে? বলি কি বলেছে কি তোমাকে? ওই যে ফুটির মা এসে বলছে, হ্যাঁ কি বলছে? আজ নাকি ফুটিকে মাঠে টেনে নিয়ে গিয়ে ওই যে কি যেন জোর করে, ও কথা আমি বলতে পারবো না। বেশ, সে গেছে কোথায় বলো? আসলে ভাইটা হচ্ছে তোমার, তাই তোমার ভাই কোথায় গিয়েছে সেটা তুমিই জানবে। ও কত্তা কত্তা গো। হ্যাঁ বলো বলো বলো। আসলে দেখো না, হ্যাঁ বল, যেমনই হই না কেন তুমি তো আমার স্বামী, তাই একটা কথা বলছিলাম। কি বলবে? এই যে তোমার ভাইয়ের অত্যাচারে তোমার সঙ্গে যে একটু আরাম মানে ভালো করে কথা বলবো। শোনো 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 শোনো, একটা কথা বলবো। বলো বলো বলো। বলে আমাদের সেই ছোঁড়া তো বাড়িতে নেই। নেই নেই। মানে এমন সুযোগ আর পাওয়া যাবে না। এমন সুযোগ আর পাওয়া যাবে না। কেন কেন কিছু করবে নাকি? আরে করব করব, কি করব সেটা ভালো করে শোনো। ও মা গো, আমার স্বামীর মনে প্রেম জেগেছে, কি করবে গো স্বামী? সেই তোমাকে যখন আমি বিয়ে করলাম, হ্যাঁ, সেই রাতে বাসর ঘরে সেই তুমি যে গানটা করলে, সেই গানটা একটু করো। ও আমি জানি, তোমার মুখ থেকে একটু গান। আমি জানি গো স্বামী, তুমি এত আদর করছো, তোমার দ্বারাই তো হবে না, তুমি করতে পারবে না, তুমি আমাকেই বলবে। বেশ, আমার বয়স হয়েছে, তুমি ছেলে মানুষ আছো, তুমি করো। আহ, তাই বললে হয় নাকি? তুমি করো। তোমায় আমি কত ভালোবাসি জানো, এত ভালোবাসি কিন্তু বলতে পারি না আর কাছে ডাকতেও পারি না, শুধু ওই তোমার ভাইয়ের অত্যাচারে। তাই আজ আমি মন খুলে তোমায় আদর করব আর ভালোবাসবো। কেমন ভালোবাসবো জানো স্বামী? কেমন ভালোবাসবে? ভালোবাসি তোমায় সে কি বলা যায়, কিছু কিছু কথা চোখে চোখে শুধু আলতো হাসি আলতো ছোঁয়া সবই কথা তোমাকে বলে দেওয়া। রাজু কি করতে আসছে, ওদেরও করতে বলবে নাকি তুমি? আরে না, ওরা বলে আমার বউ গান জানে না। ভালোবাসা শক্তি একটি বড় শক্তি।
না গো। সর্বনাশ, দাদার বউতে লড়াই লাগিছে, দাদার রস বেরাইছে রে, দাদা রস বের করে লাও। বেশ, তুই যদি পা না দিয়ে থাকো তাহলে আবার শুরু করো। কিছু কিছু গুঞ্জন কিছু আলাপন যতদিন শিয়ানো হয়েছে যেন পটল জমির বেড়া হয়ে দাঁড়িয়েছে। কেন তো দেরি করছো, কেন চুমু দিতে? তুমি যেমন চুমা চাও আমারও সব জাগে, কিন্তু বড় কঠিন ভয় হয় কেন জানো? আমার কষ্ট হচ্ছে, এই যে ঘাটের মরা বলি, মরার বেটা মরা, তুমি ভালোবাসা বোঝো না, তুমি মানুষও চিনতে পারো না, বলি আমি বলে তোমার ছোট ভাই। আরে আমি গেছিলাম বাবু মিত্রের মার কাছে। কার কাছে? বাবু মিত্রের মার কাছে। কেন কেন বাবু মিত্রের মা আমার কে হয় বলো তো? কে হয় তোমার? কে হয়? আরে হিন্দু মুসলমান আমরা এক জায়গায় বাস করি, পাশাপাশি থাকি, ঠাকুমা আর দাদি, নানি আর দিদিমা, আমরা সব অভ্যাস করে ফেলেছি। দাদা হ্যাঁ বল, এদিকে বসো বৌদি, তুমি এইদিকে বসো। কোথায়? এইখানে বসো। বসবো? বসো। এই দেখ না, এই দেখ না, দেখ না, এই ছোরাদের অত্যাচারে আমি আর কিছু করতে পারছি না। ওরে আটা না চারা না বারো না তো পরে এই দশ পয়সার অত্যাচারে আমি গ্রামে টিকতে পারছি না, বুঝলি? তুই যেভাবে চোখ মারছিস তো পারবি না বাপ। ওরে ভাত, এই বলতো কেমন লাগছে? ওরে সেদিন এই ফ্যানটা লাগালাম, কবিরকে বললাম কবির ফ্যানটা লাগিয়ে দে, তেমন জায়গায় লাগালো, হাওয়া পাওয়া তো দূরের কথা, ফ্যান চলতেই থাকছে, চলতেই থাকছে। হ্যাঁ কবির ভালো মিষ্টি তো, তোমাদেরকে কেমন লাগছে জানো? কেমন লাগছে রাধা কৃষ্ণ?
তোমাকে জানা মইছে কি পাকা তাল হ্যাঁ আর দাদা কেমন হইছে বুড়ো বাদু এই এটা কি বলছিস হ্যাঁ ভাই লাগছে না ভাই যে পাকা তালে বুড়ো বাদু ভাই ওটা তো দাদা হয় না ওই কথা বলতে আছে না না ওর দোষ কোথায় বলো তোমায় যখন বিয়ে করে তখন মাথা ভর্তি চুল ওই দাদা আরে পেটে ট্রাবলে চুলগুলো উঠে গেছে ও মেলা থেকে বহু এনে দে বৌনিবি ও দাদা পায়ে বড়ি রে তোর যখন খুব ইচ্ছা তো আমি করি
করো ছোট করে করি করো বেশি করব না করো করি তাহলে তুই রেডি হ তুই আমার সাথে করবি কেমন সাজনি ও সাজনি তাই নিয়ে এসছি কি
তোকে কেন বলবো? বলবি না? যে যখন দাম করবে তখনই বলবো। এ তুই কি নেছিস? আমি দুধ নিয়েছি। মনে বাছে মাল নিব। কি মাল কেছিস? কে মাল নেবে ভুসি? ভুসি। ভুসি তো আগে দরকার। এই তোরা সব জায়গায় বাজারে শুধু মুখে ভালো লাগবে না, তাই একটু রস দিতে বন্ধুটাকে।